গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ওয়াশিংটন যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেশ করেছে। এতে সমঝোতার কিছু পয়েন্ট রয়েছে এবং এটি দুই পক্ষের মধ্যেই মতপার্থক্য কমিয়ে এনেছে, যা দ্রুত চুক্তি কার্যকর করতে পারে। মধ্যস্থতাকারীরা বলছে, এই প্রস্তাব নিয়ে কাজ করে যাবে তারা। এই প্রক্রিয়ায় গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যে অবসান এবং অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে চুক্তি সইয়ের প্রচেষ্টা চালাচ্ছে তারা। বিবৃতিতে বলা হয়, আলোচনা এখন যুদ্ধের ফলাফল বের করে আনা, মানুষের জীবন রক্ষা করা, গাজার মানুষের মধ্যে স্বস্তি আনা ও আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনার পর্যায়ে রয়েছে। গাজায় যুদ্ধের অবসানে গত 15 আগস্ট সাম্প্রতিকতম দফার আলোচনা শুরু করেন ইসরায়েল ও অন্য দেশের মধ্যস্থতাকারীরা। গত বছরের 7 অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চলতি আলোচনায় সরাসরি অংশ না নিলেও আলোচনার বিষয়বস্তু ও অগ্রগতি নিয়ে অবগত করা হচ্ছে তাদের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর আগের যে কোনো সময়ের তুলনায় এখন এই চুক্তি সইয়ের খুব কাছাকাছি পৌঁছেছে। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সাম্প্রতিকতম মধ্যস্থতার প্রচেষ্টা কয়েক মাসের মধ্যে বর্তমান সময়ের সবচেয়ে ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি সম্পন্ন করার আশা নিয়ে আগামী সপ্তাহে আবারও কায়রো টেবিলে বসবেন মধ্যস্থতাকারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, গত 48 ঘন্টায় আলোচনাকারীরা সবাই মতৈক্যে পৌঁছেছেন। এখন এই আলোচনার ইতি টানতে সত্যিকার অর্থেই নতুন উদ্যম দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, আলোচনায় অংশগ্রহণকারী ইসরায়েলি প্রতিনিধিরা যথেষ্ট ক্ষমতাবান। বেশ কিছু বিষয়ে তাদের অগ্রগতি হয়েছে এবং এসব বিষয়ে এখনও কাজ করছেন তারা। বাইডেন এক বিবৃতিতে বলেন, তিনি সমঝোতায় নিযুক্ত তার প্রতিনিধিদের পেশ করার নতুন প্রস্তাব সামনে এগিয়ে নিতে বলেছেন। প্রস্তাবে যুদ্ধবিরতির প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত সমঝোতায় উপনীত হওয়া ও জিম্মি মুক্তির ভিত্তি রয়েছে। তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে আলাপ করেছেন। তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জোরালো সমর্থন দিয়েছেন।